পাহাড় ধসে নিখোঁজদের সন্ধানে চলছে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ কক্সবাজার ও খাগড়াছড়িতে পাহাড় ধসে হতাহতের খবর এসেছে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে সড়ক দেবে যাওয়ায় খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙ্গামাটি ও বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ এখনও বন্ধ এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সরকারের দুই মন্ত্রী রাঙ্গামাটি ও বান্দরবান প্রতিনিধি এবং চট্টগ্রাম অফিসের তথ্য ছবি নিয়ে বিস্তারিত

পার্বত্য এলাকায় পাহাড়ধসের সৃষ্ট বিপর্যয়ের পর বুধবার সকাল থেকে আবার শুরু হয়েছে উদ্ধার অভিযান তবে প্রত্যন্ত অনেক পাহাড়ি জনপদে এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা অতি বর্ষণে পাহাড়ধসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য রাঙ্গামাটি এই জেলায় নিহতের সংখ্যা প্রায় একশো ছুঁয়েছে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো বন্ধ প্রায় তিরিশ কিলোমিটার সড়ক অনুপযোগী হয়ে পড়ায় ঢাকা ও চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী সব জেলার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানে নতুন করে মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি কালাঘাটা ও লেমুঝুরি এলাকায় তিনটি স্থানে শিশুসহ ছয় জনের প্রাণহানি হয়েছে জেলার নদীগুলোতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে চট্টগ্রামেও মৃতের সংখ্যা বেড়েছে মঙ্গলবার ত্রিশটি মৃতদেহ উদ্ধারের পর আজ আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা নতুন করে আজ কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা মেয়ের মৃত্যু হয়েছে ঘাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক দেবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য তিন জেলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আঠারোটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে রাঙ্গামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সময় হতাহতদের খবর নেন ঘর তৈরিতে টিন ও নগদ অর্থ সহায়তা দেন তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মুফাজ্জুর হোসেন চৌধুরী মায়া কিন্তু যদি দুর্নীতি হয় অভিযোগ আসে তাকে ছাড় হবে না। এদিকে রাঙ্গামাটিতে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন কাজের সময় পাহাড় ধসে নিহত সেনা সদস্যদের জানাজার নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় গোলাম মোর্শেদ